নমস্কার চাবলে আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং। আজি 26 জুন আর আজির দিনটর কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর লো এসেছো। আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবল চ্যানেলট সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবলে। আজির দিনটর প্রথম ব্রেকিং নিউজ, এটা পলিটিক্যাল ব্রেকিং। পুনর্বার ফাট মিলিছে এনডিএর শিবিরত, বিজেপিত এবার ফাট মিলিছে। এনডিএ এরি ইন্ডিয়া মর্চাত সামিল হব 29 গড়াকী কই সাংসদ। রাহুল গান্ধীর সেউজ সংকেতর অপেক্ষাত 29 গড়াকী সাংসদ। রাহুল গান্ধীর গ্রিন সিগনেল পালেই কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া এলায়েন্সত সামিল হব বিজেপি মিত্রজোটর এনডিএর শিবিরের 29 গড়াকী কই সাংসদে। ফাট মেলিছে এনডিএর শিবিরত, এনডিএ এরি ইন্ডিয়া মর্চাত সামিল হবলৈ সাজু হয়েছে 29 গড়াকী কই সাংসদ। রাহুল গান্ধীর সেউজ সংকেতর অপেক্ষাত 29 গড়াকী কই সাংসদ। রাহুল গান্ধীর সংকেত দিলেই আহি পড়িব ইন্ডিয়া মর্চাত এনডিএর 29 গড়াকী কই সাংসদ। পুনর্বার ফাট মেলিছে এনডিএর শিবিরত দিবলে। আন একটা গুরুত্বপূর্ণ খবর, আজি অনুষ্ঠিত হল লোকসভা অধ্যক্ষর নির্বাচন। পোনপ্রথমবার লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হল আজি। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ ওম বিরলা হল লোকসভার অধ্যক্ষ। ধনীভোটত জয়লাভ ওম বিরলা। ধনীভোটত কে সুরেশক পরাস্ত করিলে ওম বিরলাই। ওম বিরলার অধ্যক্ষ নির্বাচনত হওয়ার পিছত প্রধানমন্ত্রী কর্মন্দন বিরোধীর লোকসভার অধ্যক্ষ নির্বাচিত ওম বিরলাই পোনপ্রথমবার অনুষ্ঠিত হয়েছিল লোকসভা অধ্যক্ষর নির্বাচন। আর এই নির্বাচনত অধ্যক্ষ হিসাবে ওম বিরলা নির্বাচিত হল দিবলে। আন একটা গুরুত্বপূর্ণ খবর, লোকসভার বিরোধীর দলপতি হল রাহুল গান্ধী, AICCর ডাঙর ঘোষণা। রাহুল গান্ধীই হল অষ্টাদশ লোকসভার বিরোধীর দলপতি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিলে AICCয়ে। কেসি ভানুগোপালে করিলে এই বৃহৎ ঘোষণা। প্রথম অবস্থাত CWCর প্রস্তাব মানি লওয়া নাছিল রাহুল গান্ধীয়ে। বিষয়টি সন্দর্ভত বিবেচনা করিব বলে সম্মতি দিয়া নাছিল রাহুল গান্ধীয়ে। বিরোধী আটাইবোৰ দলের সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীক নির্বাচন। রাহুল গান্ধীয়ে হব অষ্টাদশ লোকসভার বিরোধীর দলপতি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিলে AICCয়ে দিবলে। আন একটা গুরুত্বপূর্ণ খবর, রাহুল গান্ধী বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়াত শক্তিরে ভরি পড়িছে বিরোধী। আজি রাহুল গান্ধী বিরোধী দলের নেতা নির্বাচিত হল। আর রাহুল গান্ধী বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়াত এতিয়া শক্তিরে ভরি পড়িছে বিরোধী এলায়েন্স। এতিয়া বিরোধীর আশা বৃদ্ধি পাইছে, সরকারক প্রত্যাহ্বান জানাবলৈ সম্পূর্ণভাবে সাজু হয়েছে বিরোধী। লোকসভাত রাহুল গান্ধীক LOP হিসাবে নির্বাচিত হওয়ার সন্দর্ভত কংগ্রেস নেতা শচীন পাইলটর এই মন্তব্য। শচীন পাইলটে রাহুল গান্ধী বিরোধী নেতা নির্বাচিত হওয়ার পিছত এইদরে মন্তব্য করে কয় যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়াত এতিয়া শক্তি বৃদ্ধি পাইছে বিরোধীত। এতিয়া বিরোধীর আশা বৃদ্ধি পাইছে আর সরকারক তীব্র প্রত্যাহ্বান জানাবলৈ সাজু হয়েছে বিরোধী ইন্ডিয়া এলায়েন্স। আন একটা গুরুত্বপূর্ণ খবর, নরেন্দ্র মোদী অহংকারী প্রধানমন্ত্রী। মোদিয়ে নিজের বোলডোজার এটিটিউড সলনি করক। মোদিয়ে কয় এটা কথা, করে বেলেগ এটা। বিশ্বাসযোগ্য নহয় নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তুলা ধুনা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর। পুনর্বার কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক লৈ বিস্ফোরক মন্তব্য করে। বিশ্বাসযোগ্য নহয় বলে মন্তব্য গৌরব গগৈর। নরেন্দ্র মোদীক ভারতীয় মানুষে বিশ্বাস করিব নালাগে বলে মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। নরেন্দ্র মোদীর বোলডোজার এটিটিউড সলনি করক বলে মন্তব্য গৌরব গগৈর দিবলে। আন একটা ব্রেকিং নিউজ, বিপদত রাহুল গান্ধী। আজি আদালতত হাজির হব লাগিব কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। রাহুল গান্ধী এবার বিপদত, লোকসভার অধ্যক্ষ পদর নির্বাচনের মাজতেই বিপদত রাহুল গান্ধী। বিশেষ গোচরত আদালতত হাজির হওয়ার নির্দেশ রাহুল গান্ধীক। অমিত শাহক অপমান করার গোচরত আদালতত হাজির হব লাগিব রাহুল গান্ধী। অমিত শাহর বিরুদ্ধে মন্তব্য করে বিপদত পড়েছিল রাহুল গান্ধী।
2018 চনৰ এক গোচৰত আজি হাজিৰ হ'ব লাগিব কংগ্ৰেছৰ নেতাগৰাকী। কৰ্ণাটকত এক নিৰ্বাচনী সভাত অমিত শ্বাহক হত্যাকাৰী বুলি কৈছিল ৰাহুল গান্ধীয়ে। এগৰাকী বিজেপি নেতাই ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে তৰিছিল গোচৰ, আৰু সেই গোচৰক লৈ আজি শুনানি উত্তৰ প্ৰদেশৰ চুলতানপুৰ জিলা আদালতত আজি হাজিৰ হ'ব লাগিব ৰাহুল গান্ধী। লোকসভা অধ্যক্ষৰ নিৰ্বাচন হোৱাৰ পিছতেই ৰাহুল গান্ধীলৈ আহিছে এই বিপদ। পৰৱৰ্তী খবৰ, অধ্যক্ষৰ আসনত বহিয়েই ইমাৰ্জেঞ্চিৰ বিৰোধিতা ওম বিৰলাৰ। সদনত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। আজি লোকসভা অধিৱেশনৰ দিনটোতেই সদনত উত্তপ্ত পৰিস্থিতি। অধ্যক্ষৰ আসনত বহিয়েই কংগ্ৰেছৰ একনায়কত্ববাদৰ বিৰোধিতা ওম বিৰলাৰ। কংগ্ৰেছৰ শাসনকালত দেশত হোৱা ইমাৰ্জেঞ্চি সময়ক নিন্দা ওম বিৰলাৰ। জৰুৰীকালীন অৱস্থাৰ সময়ত দেশৰ জনতাৰ অধিকাৰ কাঢ়িছিল ইন্দিৰা গান্ধীয়ে। 1975 চনৰ 25 জুন দেশৰ ইতিহাসৰ আটাইতকৈ কলা অধ্যায়। ভাৰতৰ ওপৰত একনায়কত্ব জাপি দিছিল ইন্দিৰা গান্ধীয়ে। ইমাৰ্জেঞ্চি ঘোষণা কৰি ভাৰতৰ গণতান্ত্ৰিক ব্যৱস্থাক ভৰিৰে মুখাৰিছিল কংগ্ৰেছে। জৰুৰীকালীন অৱস্থা ঘোষণা কৰি সম্পূৰ্ণ দেশক জেললৈ ৰূপান্তৰিত কৰিছিল কংগ্ৰেছে। সদনত ওম বিৰলাৰ মন্তব্যৰ বিৰোধিতা, বিৰোধীৰ ইমাৰ্জেঞ্চি প্ৰসংগক লৈ সদনত বিৰোধীৰ হুলস্থূলীয়া পৰিৱেশ। ইমাৰ্জেঞ্চি বিৰোধিতাৰে সদনত শাসক পক্ষৰ 2 মিনিটৰ মৌনতা অৱলম্বন। এফালে শাসক পক্ষ মৌন, আনফালে বিৰোধিতাৰ উত্তপ্ত পৰিস্থিতি। অধ্যক্ষৰ আসনত বহিয়েই কংগ্ৰেছৰ একনায়কত্ববাদৰ তীব্ৰ বিৰোধিতা নৱনিৰ্বাচিত অধ্যক্ষগৰাকীৰ। পৰৱৰ্তী খবৰ, ইণ্ডিয়া এলায়েন্সত পুনৰ ভাঙোন। লোকসভাৰ অধ্যক্ষ নিৰ্বাচনত বিৰোধিতা, TMCৰ বিৰোধী শিবিৰত পুনৰ আৰম্ভ হৈছে সংঘাত। লোকসভাৰ অধ্যক্ষ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীক সমৰ্থন নজনালে TMCয়ে। TMCৰ আছে 29 গৰাকী সাংসদ, তথাপিও সমৰ্থন নিদিলে। কে সুৰেশক প্ৰাৰ্থিত্ব দিয়া সন্দৰ্ভত TMCৰে কৰা নাছিল আলোচনা। কংগ্ৰেছে একপক্ষীয়া সিদ্ধান্ত লোৱাৰ অভিযোগ TMCৰ, আৰু যাৰ বাবে জয় নিশ্চিত হ'ল ওম বিৰলাৰ। ওম বিৰলাক জয় হ'বলৈ প্ৰয়োজন আছিল মাত্ৰ 271টা ভোটৰ। ইতিমধ্যেই NDAৰ লগত আছে 293টা ভোট। TMCয়ে এইবাৰ বিৰোধিতা কৰিছে ইণ্ডিয়া মৰ্চাৰ সিদ্ধান্তক। আন এটা ব্ৰেকিং নিউজ, সদনত পেলেষ্টাইন জিন্দাবাদ ধ্বনি দি এইবাৰ বিপদত পৰিছে। হায়দৰাবাদৰ সাংসদ আছাউদ্দিন ওৱেছি, সদনৰ পৰা ওৱেছিক বাহিৰ কৰাৰ দাবী উত্থাপন হৈছে। বিপদত আছাউদ্দিন ওৱেছি, সংসদত দেশক অপমান কৰিছে আছাউদ্দিন ওৱেছিয়ে। সংসদত পেলেষ্টাইন জিন্দাবাদক লৈ দেশক অপমান কৰিছে ওৱেছিয়ে। ভাৰতক চিৰিয়া বনাব খুজিছে আছাউদ্দিন ওৱেছিয়ে। ওৱেছিৰ বিৰুদ্ধে আইনী ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী মন্ত্ৰী গিৰিৰাজ সিঙৰ। সংসদৰ পৰা বাহিৰ কৰিব লাগে আছাউদ্দিন ওৱেছিক। পেলেষ্টাইন জিন্দাবাদ কৈ সংসদৰ গৰিমা বিনষ্ট কৰিছে ওৱেছিয়ে। সদনত শপত গ্ৰহণৰ সময়তে পেলেষ্টাইন জিন্দাবাদ কৈছিল আছাউদ্দিন ওৱেছিয়ে। ওৱেছিৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য গিৰিৰাজ সিঙৰ। সদনত অপমান কৰিছে আছাউদ্দিন ওৱেছিয়ে ভাৰতক। পৰৱৰ্তী খবৰ, বিজেপিৰ জনসভাত ভয়ংকৰ অঘটন। ভয়ংকৰ অঘটনৰ পৰা কদম্পি প্ৰাণ ৰক্ষা পৰিল কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ। বিজেপিৰ বিশাল জনসভাত ধুমুহাৰ মাজতে ভয়ংকৰ ঘটনা। হঠাৎ অহা ধুমুহাত ভাঙি পৰিল মঞ্চসহ পেণ্ডেল। জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া মঞ্চত থাকোঁতেই ধুমুহাৰ দংশলীলা, হুৰা হুৰাই খহি পৰিল কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ জনসভাৰ পেণ্ডেল। ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল সমগ্ৰ দৃশ্য। বিজেপিৰ নিৰ্বাচনী সভাত এই ভয়ংকৰ অঘটন। মধ্যপ্ৰদেশৰ শিৱপুৰ জিলাত সংঘটিত হয় এই ভয়ংকৰ অঘটন। দিবলৈ চাওঁ আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। এইবাৰ CBIয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক। CBIয়ে জেলৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰিলে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী কেজৰিৱালক। জেলত ফুটপোচ অব্যাহত ৰাখিছিল CBIয়ে, আৰু তাৰ পৰাই গ্ৰেপ্তাৰ। জেৰাৰ অন্তত CBIয়ে তিখাৰ জেলৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিলে অৰবিন্দ কেজৰিৱালক। আজি পুনৰ আদালতত হাজিৰ কৰোৱা হ'ব দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক। কাৰাবন্দী হৈ থকাৰ মাজতে গ্ৰেপ্তাৰ কৰা হ'ল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক। ED গোচৰ চলি থকাৰ মাজত এইবাৰ CBIৰ ৰোষত পৰিল কেজৰিৱাল। জামিন আবেদনত স্থগিতাদেশ জাৰি কৰিছিল উচ্চ ন্যায়ালয়ে।
রাউস এভিনিউ কোর্টে ইডির গোচরত কেজরিওয়ালক দিছিল জামিন। দিল্লি উচ্চ ন্যায়ালয়ের ইডির আবেদনের ভিত্তিত এই স্থগিতাদেশ জারি করেছে। ইতিমধ্যে উচ্চ ন্যায়ালয়ের ভূমিকাত ক্ষুণ্ণ কেজরিওয়াল দ্বারস্থ সর্বোচ্চ ন্যায়ালয়ের। আজি শুনানির পূর্বেই গ্রেপ্তার করা হল সিবিআইয়ে কেজরিওয়ালক। এবার সিবিআইয়ে গ্রেপ্তার করলে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক। দিবলৈছো রাজ্যের লাখ লাখ ছাত্র ছাত্রীসকলের একটা জরুরি খবর। বিনামূল্যা নামভর্তিক লৈ পুনের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। মহাবিদ্যালয়ের নামভর্তিক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। অসম সরকারের প্রজ্ঞান ভারতী আসনির অধীনত আগবাইছে বিনামূল্যা নামভর্তির সুবিধা। বছরি দুই লাখতক কম বার্ষিক উপার্জনের অভিভাবকর সন্তানে লাভ করব বিনামূল্যা এডমিশন। বছরি আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে গ্রহণ করা হয়েছে ব্যবস্থা। নামভর্তিত অসুবিধা পালে যোগাযোগ করক জেলা আয়ুক্ত অথবা শিক্ষা বিভাগের সঙ্গে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সকলের সঙ্গে 10 জুলাই বৈঠকত বসব মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য যে রেশন কার্ডের জড়িয়েও করব নামভর্তির এপ্লাই। আয়ের প্রমাণপত্রের সলনি দিব পারিব রেশন কার্ড। মহাবিদ্যালয়ের নামভর্তিক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ডাঙর ঘোষণা।